কামরূপ জেলার হাজো সমষ্টির অন্তর্গত টাপাবুড়ি গাঁওর জাতীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজামাল আলীর অকাল মৃত্যু। বহুদিন ধরে দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে শেষত 22 বছর বয়সত নিয়তির ওচৰত হার মানিলে। অযুত সপোন দেখা এই 22 বছরীয় যুবকজনে আর্থিক অবস্থার বাবে উচ্চশিক্ষা গ্রহণ করার আগ্রহে নিজেও অধ্যয়ন করার লগতে তেখেতে কর্মসূত্রে টাপাবুড়ির দোকানিয়া জাতীয় বিদ্যালয়ের এজন প্রধান শিক্ষক আছিল। বহুদিন ধরে দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে শেষত মৃত্যুক আকুয়ালি লবলগিয়া হয়। তেখেতর মৃত্যুত পরিয়ালর লগতে অঞ্চলবাসীও শোকত ভাগি পড়েছে। হাজুরপাড়া আব্দুর রহিমর রিপোর্ট, নারদ লাইভ।